আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ আর অনেক বেশি মজাদার সুজির রসমালাই রেসিপি। ছানা বা গুঁড়ো দুধের রসমালাই তৈরি করা একটু ঝামেলার ব্যাপার, আবার অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে হতে যায় না। সুজি দিয়ে আপনারা এভাবে রসমালাইটা তৈরি করে দেখবেন। সবগুলি রসমালাই হবে নরম তুলতুলে আর মুখে দিলে একদমই মিলিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করে নিব। আজকে আমি বাদামি রঙের মালাই তৈরি করব। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিগুলিকে প্রথমেই আমি নাড়াচাড়া করব না, কিছু চিনি গলে গিয়ে যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে আমি তখন নাড়তে থাকব। চুলার হিটটাকে কিন্তু এখন বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ক্যারামেলটা খুব দ্রুতই পুড়ে যাবে আর ক্যারামেলটাকে কোনোভাবে পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু মালাইটা খেতে একদমই তিতা লাগবে। ক্যারামেলের মধ্যে যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম 2 কাপ লিকুইড দুধ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ক্যারামেল জমে যাবে আর এজন্যই হালকা গরম দুধ দিলে ক্যারামেলটা খুব দ্রুত গলে যাবে। কালারটা দেখতেই পাচ্ছেন, কুমিলার রসমালাইয়ের মতো একদম কালারটা হয়েছে আর এটাই হচ্ছে বাদামি রঙের মালাই। এবার মালাইটাকে মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্সড মিল্ক। চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে আপনারা এখানে চিনিও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। মালাইটাকে দ্রুত ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া, আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মালাইটাকে কিন্তু অনেক বেশি জাল করে একদম ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু রসমালাইয়ের মধ্যে মালাইটা ঢুকবে না। 2 থেকে 3 মিনিটের মতো আমি এই মালাইটাকে জাল করে নিয়েছি। আমার এই মালাইটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মালাইটাকে। এবার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। চুলার হিটটাকে একদমই লোতে রেখে আমি এই সুজিটাকে ভেজে নিব 1 মিনিটের মতো। খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনোভাবে পুড়ে না যায় বা লালচে না হয়ে যায়। সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যেন সুজিতে কোনো লাম্পস না থাকে। 1 মিনিটের মতো আমি সুজিটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি একসঙ্গে দিব না, আমি 2-3 বারে দুধটা দিব আর মিশাতে থাকব। অনবরত নেড়ে চেড়ে মিশাতে হবে, না হলে সুজিটা দলা বেঁধে যেতে পারে। 1/2 কাপ সুজির জন্য কিন্তু এখানে 1 কাপ দুধই নিতে হবে, এর থেকে বেশি দুধ নিয়ে সুজিটাকে একদম নরম করে ফেলা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো এলাচ গুঁড়া। এখন এসব কিছুকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন দুধটা শুকিয়ে গেছে আর সুজির এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে। সুজির এই মিশ্রণটাকে অনেক বেশি সময় ধরে জাল করে একদম শক্ত করে ফেলা যাবে না, এরকম নরম থাকবে কিন্তু প্যানের গা ছেড়ে আসবে। ঠিক এই অবস্থা আমি চুলাটা অফ করে দিব আর এই সুজির মিশ্রণটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। নর্মাল টেম্পারেচারে আসার জন্য আমি 2 মিনিটের মতো এভাবেই রেখে দিব। হাত দিয়ে ধরা যাবে ঠিক এরকম ঠান্ডা হলে। এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার সুজির মিশ্রণের সঙ্গে আমি বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটাকে আরও বেশি সফট আর স্মুথ করার জন্য আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিব। যত বেশি স্মুথ আর সফট হবে রসমালাইগুলি তত বেশি নরম তুলতুলে হবে। 3 থেকে 4 মিনিটের মতো আমি মথে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি সফট আর স্মুথ হয়ে গেছে। এখন রসমালাইয়ের মিষ্টিগুলি বানিয়ে নিব। আমি কিছুটা সুজির মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে গোল আর একটু চ্যাপটা করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপেরই বানাতে পারেন। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলি যেন একদম স্মুথভাবে বানানো হয়, মানে মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। 1/2 কাপ সুজি থেকে আমার এখানে 10টার মতো হয়েছে। সবগুলো তৈরি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার আমি একে একে সবগুলি রসমালাইয়ের মিষ্টি এখানে ভেজে নিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে।
মিডিয়াম হিটে আমি এগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। দুই পাশ থেকে কিন্তু সমানভাবে উল্টে পাল্টে ভাজতে হবে যেন কালারটা সব দিকে একই রকম থাকে। আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে একটা স্ট্রেনারে করে তুলে নিব। এগুলোকে তুলে কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না, গরম থাকা অবস্থায় মালাইতে দিয়ে দিতে হবে। মালাইতে দেওয়ার আগে আমি মালাইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। মালাইতে যখন একটা বলক চলে আসবে তখন আমি আবারও চুলাটা অফ করে দিব। অবশ্যই গরম মালাইয়ের মধ্যে সুজির এই মিষ্টিগুলিকে দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টির ভিতরে মালাইটা একদমই ঢুকতে চাইবে না। মালাইটাও একদম গরম থাকবে আর সুজির মিষ্টিগুলিও একদম গরম থাকবে, তাহলে কিন্তু রসমালাইয়ের মধ্যে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকতে পারবে আর সফটও হবে। আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 5-6 ঘন্টার জন্য। অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি সারা রাতের জন্য এভাবে রেখে দেওয়া যায় মালাইয়ের মধ্যে। মালাইটা খেয়ে একদম মিষ্টিগুলির কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই রসমালাইগুলিকে পরিবেশন করে নিচ্ছি। সুজির এই রসমালাইগুলি দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে। কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। একদম নরম তুলতুলে রসে ভরা সুজির রসমালাই, অনেক বেশি মজাদার আর একদমই সহজ একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।